Assalamualaikum সবাইকে আই होप সবার ঈদ অনেক বেশি ভালো কাটছে আর ঈদের মধ্যে আমি চাঁদ রাতের ভিডিও নিয়ে সবার সামনে হাজির হইছি অবশ্যই কেউ বকা দিও না ব্যস্ততার কারণে ভিডিও এডিটিং এর সময় পাই না আর সেটার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী সো চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের চাঁদ রাত কেমন কাটছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না সো এটা হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিও এটা কি আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল আর মেইন ছিল রহিমের পাঞ্জাবি ওর পাঞ্জাবি এখনো কেনা হয় নাই তাই ভাবলাম চলো তাহলে কেনাকাটাও হয়ে যাক একটু ঘোরাঘুরিও হয়ে যাক আর এখানে এসে দেখি নবীগঞ্জ ফেরিঘাটের এই অবস্থা আমাদের খুব একটা হ্যাসল পোহাইতে হয়েছিল ওই দিন এখানে এসে তাড়াহুড়ার মধ্যেও আমাদের লেট হয়ে গেছিল আর অনেক কষ্ট করে নৌকা দিয়ে স্কুটি নিতে হয়েছিল ওই পারে আর নারায়ণগঞ্জ আসার পর দেখতেছিলাম ঈদের জন্য পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছিল এখানে আর অনেক সুন্দর লাগতেছিল রাস্তাঘাট রাস্তার মধ্যে এরকম লাইটিং টাইটিং করা থাকতো সবসময় তাহলে ভালো হতো বলো কি সুন্দর লাগে রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর তো বুঝলাম বাট এত পরিমাণে মানুষ ছিল আর মানুষের যে একটা গরম সেটা একদম অসহ্যনীয় লাগতেছিল আর ভাই এই ছেলের পাঞ্জাবি খুঁজতে খুঁজতে যত বেশি সময় লাগছে আমার পুরো শপিং করতেও এত বেশি সময় লাগে না ট্রাস্ট মি রাস্তার মধ্যে এত পরিমাণে গরম ছিল আর শপিং মলে ঢোকার পর তো আরো বেশি গরম ছিল একটু পরপরই দুইজনের পানি পিপাসা লাগতেছিল আর এই শুজটা ও দুইদিন আগেও পছন্দ করে রেখে গেছিল কিন্তু সাইজ না থাকার কারণে নিতে পারে নাই কিন্তু দুইদিন পর এসে সে এই ছোট সাইজের জুতাটাই নিল হোয়াটএভার তোমাদের সবাইকেও ঈদ মোবারক আর এখানে আমরা উপর থেকে দেখতেছিলাম আমাদের স্কুটির চাকার মধ্যে একটা বিড়ালের বাচ্চা অনেকক্ষণ যাবৎ আটকে ছিল আর একটা লোক এসে তাকে উদ্ধার করছিল আর এটা দেখে আমরা দুজন অনেক খুশি হয়েছিলাম কারণ ওর জন্য এটা অনেক বড় একটা রিস্কের বিষয় ছিল আর রাস্তার আশেপাশের সাউন্ডটা একটু আপনাদের আমি শোনাই অনেক জ্যাম ট্যাম ঠেলে আমরা আমাদের এলাকায় ফিরে আসছি ভাই আলহামদুলিল্লাহ অনেক বেশি কষ্ট হয়েছে আজকে বাইরে এত বেশি জ্যামের কারণে আর ভিড়ের কারণে তো আমরা বাসায় আসার পর আমি আমার ছোট ভাগ্নিকে একটু মেহেদি দিয়ে দিলাম তো এটাই ছিল আমাদের চাঁদ রাত আপনাদের চাঁদ রাত কেমন কাটছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান ঈদ ব্লগের জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবা আল্লাহ হাফেজ